কেউ ঢাকা থেকে আসছেন, কেউ বরিশাল থেকে আসছেন, কেউ বগুড়া, কুষ্টিয়া, টাঙ্গাইল বিভিন্ন জায়গা থেকে এসছেন চলচ্চিত্র নির্মাতারা এখানে করছে। আমরা কেন করছি যে এখানে বসে চাঁড়াল নাগার লোকে দেখাবার একটা সুযোগের জন্য করতেছি, আমার দেখার জন্য না, আমরা তো ওখানে দেখি, ওখানে সুযোগ করছি, আমরা তৈরি করছি, এখানে করছি ঢাকার লোক নয়, চাঁড়াল নাগা বাসি বা এ এলাকার বাসি যেন সরাসরি সিনেমা দেখতে পাচ্ছে, একটা চলচ্চিত্র দেখতে পাচ্ছে, যেটা উৎসব হচ্ছে ঢাকাতে হয়, বিভিন্ন শহরে হয়, কিন্তু এটা করছে কি জন্য, আপনাদের ভালোর জন্য, দেখার জন্য, যে দেখার সুযোগ, আমি তো দেখি সবাই দেখি, এই জন্য বলতেছি যে এটা করেছি এবং আগামীতে আবার যদি সুযোগ হয় আরো ভালো ভালো ছবি করব। আজকে হবে খেলা, সুযোগ খেলা তো তাড়াতাড়ি, পরে আবার খেলা আছে, এসার নামাজ আছে, এই জন্য তার আগে আমরা শেষ করব এবং আগামীকাল সন্ধ্যা থেকে আমরা পুরোপুরি আরো দেখাবো, ছবি দেখাবো কালকে থেকে, আরো অনেক অন্তত 20টা ছবি আছে, ছোট ছোট ছবি, শর্ট ফিল্ম বলে এগুলো, এটা আমি করেছি এই এলাকার লোকের দেখার জন্য, আমরা অ্যারেঞ্জ করেছি, কষ্ট করে ওনারা এসছেন, আমাদের এখানে থাকার একটা ব্যবস্থা আছে, চাঁড়াল নাগার নাম আছে, সবাই আছে, সবাই মানে সুন্দর করে ভালোভাবে দেখবেন। সারা বাংলাদেশের শর্ট ফিল্ম চাঁড়াল ডাঙাতে আসছে, আপনাদেরকে সারা বাংলাদেশে যেতে হয়নি, এখানে আপনাদের অবদান আছে, বিকজ চাঁড়াল ডাঙা জায়গাটা এত সুন্দর, এখানকার মানুষগুলো এত ভালো এবং এত সহযোগিতা করে যে আমাদের বারবার মন চায় চাঁড়াল ডাঙা ফিরে আসতে। যে কারণে আমরা চাই যুগ যুগ ধরে চাঁড়াল ডাঙাতে সারা বাংলাদেশের মানুষ আসুক শিল্প সাহিত্যের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, সজাগ থাকবেন। এখন আমাদের এই এই ফেস্টিভ্যালটির আনুষ্ঠানিক উদ্বোধন করবে আমাদের আজকের ফেস্টিভ্যালের প্রধান অতিথি, আমাদের স্যার মোহাম্মদ আওলাদ হোসেন স্যার, উনি বিশিষ্ট সাহিত্যিক, কবি, শিল্প সাহিত্য মনা, বাংলাদেশের একজন খ্যাতি মানুষ, উনি আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবে ফিল্ম ফেস্টিভ্যালের। সুন্দরবনে প্রথম স্বামীকে বাঘে খেলে বাঘ বিধবা সোনামণির শ্বশুর শাশুড়ির পরামর্শে দেবরের সাথে বিয়ে হয়। এই স্বামীরও কাম যায় বাঘের হাতে। বেরোতাম পাঁচটার ভূতে বাচ্চারা তার মুখে ভাত দিতে আসতো না, তারা যখন কাঁদতো তখন ওরা মুখ দিয়ে তাগিয়ে এই পাঁচটার ভূতে এইসব কথা গুলো বুঝে আমি কাজে আসতাম। গোড়াখালী এলাকার বিজয় বেগমের স্বামী আমির আলী মোল্লা 2000 সালে মধু কাটতে বন বিভাগের পাশ নিয়ে জঙ্গলে যায়। দিবিরখাল এলাকায় বাঘের আক্রমণের শিকার হয় আমির আলী। বাঘ তার গলায় কামড় দেয়, শ্বাসনালী বের করে নেয়।